গুড মর্নিং গাইস, তোমরা এখন বাজে 8:30, 8:30 9:15 বাজে। তো এখন থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম, রুটি টুটি বানিয়ে সকালে বাসি কাম টাম হয়ে গেছে, এখন খাবো চা। আর বাইরে গিয়ে দেখাই তোমাদেরকে, দাঁড়াও শুনো গাড়িতে উঠছে, দাঁড়াও দেখাচ্ছি। গাইস দেখো এই যে টেম্পো, আমাদের টেম্পো এটা, এখন টেম্পোটাতে সব বাচ্চাগুলো উঠে পড়েছে, যত বাচ্চা আছে আশেপাশে সব টেম্পোতে উঠে পড়েছে। এখন এদিকে আসবে টেম্পো, টেম্পো এখন সুমন ঝুম ঘুম থেকে উঠলো, উঠেই গাড়িতে উঠবে, শূন্য উঠে পড়েছে। এই যে দেখো বসে রয়েছে শূন্য, দেখো এখন আমি ঠাকুরের ফটোটা মুছে নিই, মানে ঠাকুরকে স্নান করে নিই, এই যে আমার দেখো ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ কি না জানি না, পিতল হয়ে গেল ছোট লক্ষ্মী ঠাকুর, এখন চান পড়াবো লক্ষ্মী ঠাকুরকে। একটা ধর শাড়ি পরিয়ে দেবো এখন লক্ষ্মী ঠাকুরকে, ফুলের বুটোগুলো ফেলে দেবো, ফুল নাই কিন্তু বেশি, গাছে এখন ফুল ধরেই না ঠান্ডার জন্য, 5টা ফুল পেয়েছি মাত্র, আর এগুলো কিনা গাঁদা ফুল মালা ছিল, এটা 4টা আর এটা 5টা জবা ফুল, চন্দনটা কেটে নিব,
নারায়ণকে সংকত জল দিয়ে দেব এখানে। নারায়ণের চরণে দিয়ে দিলাম তুলসী চন্দন, এখন দেবো লোকনাথ বাবার চরণে, এখন দেব শঙ্কর মধ্যে একটা তুলসী চন্দন দিয়ে। আর দেবো গীতা আছে আমাদের আসনে, দেবো গীতার উপরে তুলসী।
তো গাইজ, এখন আমার পূজা হলো কমপ্লিট। এখন যাব আমি রান্না করে, ঠাকুর ঘরটা একটু ঠিকঠাক করে নেবো। এই যে বাটিটা টেবিলে অগোছানো হয়ে আছে, আর এখানে তিনটা প্রদীপ, এই তিনটা প্রদীপ এখন রেডি করে রাখবো। আজকে মঙ্গলবার, বজরঙ্গলীকে প্রদীপ জ্বালায়, আমার ছেলে জ্বালায়, আর বাবাও জ্বালায়, রাজু জ্বালায়, তিনজনে জ্বালাবে। এই যে তিনটা প্রদীপ এখন রেডি করে রেখে দেবো, বিকালবেলা জ্বালাবে, যে যখন আসবে করে তখন জ্বালিয়ে দেবে বজরঙ্গলীকে। তো গাইজ দেখো, এখন রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে কি কি রান্না আছে আজকে দেখিয়ে দিই তোমাদেরকে। না না, এখানে হচ্ছে এটা হলো আলু, বিট, গাজর ভাজা, আর এখানে সিম আলু দিয়ে একটা চচ্চড়ি, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কাটা, এটা হলো বেগুন পোড়া দিয়ে মাখা হবে, এই যে বেগুন পুড়ে রেখে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আছে ভাত, এই যে। আর আজকে একটা জিনিস বানাবো, এটা হলো বেলের শরবত করব। আমার ছেলে বেল এনেছিল, এই যে দেখো এখানে বেলের শরবত, আমি অলরেডি এটা চেলে রেখে দিয়েছি, বেলটাকে জল দিয়ে করেছি, তো বেলটা নিচে বসে গিয়েছে দেখো, আর এই যে বেল, এখানে বেদেনা দুটো ভেঙে দেব, আর একটা আপেল দিয়ে দেব, এই আপেলটা কুচি কুচি করে কেটে, আর তারপরে দুধ মিশিয়ে এটাকে একটা ফ্রুটস কিছু একটা বানাবো, সামথিং নামটা ভুলে গিয়েছি। আচ্ছা যাই হোক, একটা খাওয়ার জন্য কিছু একটা, মানে খাওয়ার উপযুক্ত একটা কিছু তৈরি করবো। তো আজকে ডিশ হলো ডাল ভাজা, চচ্চড়ি আর বেগুন পোড়া। তো গাইজ আমার সাথে থাকো, দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সবাইকে বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, আর যত পারো শেয়ার করো প্লিজ 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 প্লিজ। সুজিতা লাইফস চ্যানেল, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো প্লিজ, সবাইকে বলছি প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো ঠিক আছে গাইজ, দেখতে থাকো, আমার পাশে থাকো সবাই। আমি এখন রান্না করি, দুটো বেজে আসছে, দেরি হয়ে গেছে, ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে আসলাম। তো রেখে দেখি প্রিয়া ভাতটা, প্রিয়া আগে বসিয়ে রেখে দিয়েছিল ভাত আর ডাল, ভাত আর ডাল হাফ হয়ে গেছে, আমি এসে দেখি, এখন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেবো, আর এসে আমি বেগুন পোড়াটা করলাম, আর সবজি টুবজি প্রিয়া কেটে রেখে দিয়েছিলো আজকে, যেহেতু আমি পুজো দিতে যাবো এর জন্য একটু হেল্প করলো আমাকে।
প্লিজ গাইজ তোমাদেরকে একটাই কথা বলছি যে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। প্লিজ 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 দাও, লাগিয়ে দিবে মাথায়, কোথায় দেখাই যাচ্ছে না, এ ভালো করে। আজকে কোথায় গেছিলে বলো? হ্যাঁ, কোথায় গেছিলে? ডক্টর। কি হয়েছে? ওষুধ দিয়েছে? কি বলেছে আমাকে? ডক্টর কি বলেছে বলো তো দেখি। আমাকে চিপস খাবে না। ও, ডক্টর বলেছে চিপস খাবে না। আর কি বলেছে? চককে খাবে না। চককে তো খাবে না বলেছে, আর পালস চকলেট খাবে না। আর কিছু? আর কিছু বলে নেই। কার সাথে গিয়েছো ডক্টরে? মা। আর আমি। আর মা, পাপা। পাপা কি দিয়ে গিয়েছো? গাড়ি দিয়ে? গাড়ি দিয়ে গেছো নাকি? গাড়িতে? তুমি মোজা পরো নাই? কা কোথায় গিয়েছে বলো? তুমি বলো, কা কোথায় গিয়েছে বলো? স্কুল। স্কুলে? না, টিউশন গিয়েছে। কা কোথায় গিয়েছে? না, কা কোথায় গিয়েছে বলো? টিউশন। কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে কা? টিউশন। হ্যাঁ,